নমস্কার, আজকের ভূতের গল্প হেমেন্দ্র কুমার রায়ের রচনা ভৌতিক চক্রান্ত। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছে সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথাই বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করত না। নিচের তলায় ছিল তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্য নির্ভাব নাই। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রপাতের মতো এক নোটিশ এসে হাজির। এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্তই অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকার সেলামি এবং তিনগুণ ও চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালায় পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয়, নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হল না। বাড়িওয়ালা নালিশ করলে, মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র এক মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদদের ঠিক পাশের বাড়িতেই থাকত নরহরি দাস, মফস্বলের লোক, কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানের একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদে এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো, মোটা সোটা, বেটে সেটে, কালোকুলো দেহ, চাঁদের মতন গোলাকার মুখমণ্ডল, সাজগোজও তথৈবচ। সে পরম বৈষ্ণব, মাথায় চৈতন্য চুটকি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে তিন সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাশয়, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশপাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধেবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তাম্বাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোকে বলা বলি করত, এও যখন সম্ভব পর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব কেন হবে। কিন্তু এমন মিলনেও তাগড়া পড়ল। আচম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হলো গতাশু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবার বর্গ। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সন্ধ্যা আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেলে বটে, কিন্তু পরম আনন্দ লাভ করলে তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক ৫০ টাকা। খেতু মল্লিক এখন জোপে দাবি করে বসল এককালীন তাকে ১,০০০ টাকা সেলামি এবং মাসিক ১,৫০ টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয় অসম্পূর্ণ থাকত না। এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনাও শুরু করে দিলে। কিন্তু সহসা সংঘটিত হল এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখলেন এক বিস্বাদিস দৃশ্য। বারান্দার একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টপ করে টর্চের চাবি টিপে আলো জ্বেলে যা দেখলে তা সম্ভবপরও নয়, যুক্তিসঙ্গতও নয়। সে মূর্তি হচ্ছে নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুজ্জে আরও ভালো করে দেখবার চেষ্টা করলে, মোটেও চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আ বলে পাড়া কাঁপানো চিৎকার করে
সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড় মারলে নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে বেশি দেরি লাগলো না। খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, বল না বেটা, ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ, তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন, কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু নরহরি যে এখনও সশরীরে বিরাজ করছে, তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরও কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেলে। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফলে দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলায় ছেড়ে দিলে, দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করলে, বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময়ে তান্ত্রিক ভরচাজ এসে বাসনা প্রকাশ করলে, খেতুবাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বললে, তাই নাকি? হ্যাঁ খেতুবাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ, বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয় পিত্তান দেওয়ার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বললে, ঠিকই বলেছ ভরচাজ, তোমার সঙ্গে আমিও একমত, কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ, মাসে 30 টাকার বেশি দেওয়ার শক্তি আমার নেই। বেশ, তাই সই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভরচাজ। সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল, বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হওয়ার সাহস প্রকাশ করতে পারবে না। এবং যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়ালো। তারপরেই এলো অমাবস্যার রাত্রি। দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসীন আসীন হল ভৈরব ভরচাজ। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা যায় না, বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঘরের ভিতরে জ্বলছে একটা হেরিক্যান, লণ্ঠনের টিমটিমে আলো। ভৈরব এক মনে 2 চক্ষু বুঝে মন্ত্র জপ করছিল, আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল, ভৈরব। ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত সাদা ধবধবে কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি, ও ছাড়া আর কেউ নয়। ভৈরবই সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে, তার চোখের ভ্রম হওয়ার জো নেই। তারপর আর কিছু নয়, বিকট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। খেতু মল্লিক হতাশভাবে স্থির করলে ওই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধহয়। প্রমোদ বললে, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 হপ্তার মধ্যেই আমাকে উঠে যেতে হবে, সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন। খেতু মল্লিক বললে, বেশ বাবা, আমিও বেশি ভাড়া চাই না, তুমি মাসে 25টি করে টাকা দিও, তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা। পাশের বাড়িতে উঠে যাওয়ার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করার ব্যবস্থা করছে। এমন সময়ে তার স্ত্রী নমিতা এসে ভয় ভয়ে বললে, ওগো, নরহরিবাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন? কেন, তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর ওপরে বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বললে, আমি হচ্ছি ভাস্কর, নরহরির মুখ আমি অনায়াসে গড়তে পেরেছি, পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি, আমাকে সাহায্য করেছে আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার।